গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী, আবার তোমাদের কাছে ফিরে এসেছি। আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণী বীজ গাণিতিক সূত্রাবলী প্রয়োগ করে বিভিন্ন অঙ্কের সমাধান আমরা শিখব। ক্লাসে তোমাদের বিভিন্ন বীজগণিতের সূত্র দেওয়া হয়েছিল, সেই সূত্র কিভাবে প্রয়োগ হয় সেটা আরেকবার আমরা দেখে নেব। কিভাবে বর্গ নির্ণয় করা হয়, দুই রাশি, তিন রাশি, চার রাশির বর্গ নির্ণয়, মান নির্ণয় কিভাবে হয় আমরা আজকে আমরা দেখে নেব। তোমরা প্রস্তুত? তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বই গণিতের বই বার করো। আশা করি গণিতের বই বার করা হয়েছে। 152 পাতা বের করো, 152 152 পাতায় তোমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা প্রস্তুত? খাতা কলম নিয়েছ? চলো আমার সঙ্গে সবাই আমরা সবাই মিলে আজকে বর্গ নির্ণয় শিখি। বর্গ নির্ণয় শিখতে গেলে আগে আমাদের আবার একটু সূত্রগুলো মনে করে নিই। আমি আবার সূত্রগুলো আরেকবার রিপিট করি, দেখো। কাছাকাছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তিন নম্বর সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। চার নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পাঁচ নম্বর সূত্র এ ইন্টু বি, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। ছয় নম্বর সূত্র ফোর এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আপাতত এই এইটুকু সূত্র আমরা কাজে লাগবো, এই সূত্রগুলো দিয়ে আমরা আজকে অঙ্কের সমাধান করব। প্রথমে যে সূত্র দুটো দেওয়া আছে এখান থেকে বর্গ নির্ণয় করা যাবে। আমরা চলে আসি আবার আমাদের পাঠ্য বইয়ে। দেখো 152 পাতা, পেজ নম্বর 152। প্রথমে বলা হয়েছে এ ও বি এর জায়গায় কী নিলাম, কী শিখলাম, দিয়ে আমাকে বর্গ নির্ণয় করতে বলেছে। দেখো এখানে বর্গ নির্ণয় কথাটি লেখা আছে। প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা নিই, লেখা আছে এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয়, তাই তো? তার মানে সমান দিয়ে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার লিখলাম, দিয়ে আমাদের প্রথমটাকে এ মনে করতে হবে, পরেরটাকে বি মনে করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এর হোল স্কোয়ার। সূত্র নম্বর এক, এক নম্বর সূত্রতে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যে সূত্র দেওয়া আছে সেই সূত্র থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি ইন্টু প্লাস থ্রি এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এই দুটা গুণ করে ছয় এক্স
এটা হচ্ছে নয়। এই হলো তোমাদের দুই রাশি, দুই অঙ্কের। এবার আমরা তিন অঙ্কের শিখব। দেখো ডাক নম্বর দেওয়া আছে চোদ্দো নাম্বার, চোদ্দো নম্বর কী তাহলে কী করে শিখব? লেখা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। আমরা আমাদের সূত্রতে দেখো দুটো রাশি দিয়ে সূত্র হয়, কিন্তু এখানে তিনটে আছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। প্রথম দুটোকে এক জায়গায় নাও, পরেরটাকে আরেক জায়গায় নাও। তাহলে দেখো এভাবে দুটো রাশিতে ভাগ করে নিলাম। প্রথম কি আছে, এটাকে এ মনে করব, এটাকে বি মনে করব, কিন্তু এখানে লিখতে হবে না, মনে মনে ধরতে হবে। তার মানে প্রথম কি সূত্র, এ স্কোয়ার মানে এইটা লিখে হোল স্কোয়ার, টু এক্স স্কোয়ার, টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এ মানে এটা পুরো রাশিটা, ইন্টু বি মানে এটা, প্লাস বি এর হোল স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখো এটারও আবার সূত্র করতে হবে, কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ডি স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখো এই পুরোটাকে গুণ করতে হবে, তার মানে প্রথমে টু আর জেড গুণ করে টু জেড হয়ে গেল, এই টু জেডকে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে টু টু গুণ করে ফোর এক্স জেড, আবার টু জেডকে এটা দিয়ে গুণ করবো সিক্স ওয়াই জেড, তারপরে জেড স্কোয়ার। এবার পুরো ব্র্যাকেটগুলো তুলে দেবো, ফোর এক্স স্কোয়ার বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এই হলো দুই রাশি এবং তিন রাশির বর্গ নির্ণয়। এবার আমরা